আইডি কার্ড সংগ্রহ করা থেকে শুরু করে পদে পদে ভোগান্তিতে পড়ছেন এবছরের হজ যাত্রীরা। আশকোনার হজ ক্যাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকে পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। হজ ফ্লাইট শুরু হয়ে গেলেও এখনও সরকারি ব্যবস্থাপনায় বেশিরভাগ হজ যাত্রীদের ব্যাগ সরবরাহের ক্ষেত্রে ঘটছে অনিয়ম। মাসেক রাহাতের রিপোর্ট। হজে যেতে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে এখন যাত্রীদের উপচে পড়া ভিড়, যাদের বেশিরভাগই এসেছেন যাওয়ার আগে আনুষ্ঠানিক কাজ শেষ করতে। তবে এবছর থেকে চালু হওয়া ডিজিটাল পদ্ধতিতে টোকেন সংগ্রহ করার পর থেকেই শুরু হচ্ছে ভোগান্তি। আগে থেকে তৈরি থাকার কথা থাকলেও অনেকে হজ ক্যাম্পে এসে জানতে পারেন তাদের আইডি কার্ডই এখনো হয়নি। প্রথম যা ফ্লাইটে যারা গেছে তাদের ভিআইপি লোক হিসেবে তাদেরকে সেবা দিচ্ছে, এখন আমরা যারা আসি গতকাল বিকাল থেকে কোনো সেবা নাই। ন্যূনতম 200 থেকে 300-400 লোক সবসময় দাঁড়ানো থাকতেছে, ওই দুইটা চেয়ারে একজন কখনোই থাকতেছে না। গতকাল বিকালে নাই, আজকেও নাই, তাহলে এটা তো এক বছরের প্রিপারেশন, কেন থাকবে না? এখন এটা দুদিনের বিষয় না যে দুদিনের প্রিপারেশন নিছে। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন মাত্র 4,000-এর কিছু বেশি হজ যাত্রী। তাদের ব্যাগ সরবরাহের কাজ দেওয়া হয়েছে টেন্ডারের মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তবে ফ্লাইট শুরু হয়ে গেলেও এই অল্প সংখ্যক ব্যাগই এখনও তৈরি হয়নি। সকাল থেকে নাস্তা না খাইয়া মহিলা পুরুষ সবাই লাইনে দাঁড়াইছি, এখন পর্যন্ত আমরা ব্যাগ পাইনি আর এখান থেকে কোনো সারশব্দ আমরা পাচ্ছি না। ব্যাগ নাই ইটস ওকে, কিন্তু 3-4 ঘন্টা ধরে আমাদের বাবা মা বা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, তারা বলে দিলেও পারত। 2 ঘন্টা সময় আমরা লাইনে কাটালাম, কাটানোর পরে ঠিক সামনাসামনি গেছি আর ব্যাগ অফ করে দিল, ব্যাগ নেই। এখন এই মুহূর্তে আমরা সেই ঠিকাদারের টেন্ডারও বাতিল করার অবকাশ নেই, কারণ আমরা বাতিল করে তো আরেকজনের দায়িত্ব দিলে আমরা যথাসময় ব্যাগটা তার কাছ থেকে পাবো না। যদি কালকের মধ্যে তাদেরকে আমরা ওই ব্যাগ সরবরাহ করতে না পারি তাদেরকে নগদ টাকা দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 1,23,000 হজযাত্রী। তাদের ব্যাগ সরবরাহে সমস্যা না হলেও হজ অফিসের ধীরগতির কারণে অন্যান্য কাজে বিলম্ব হচ্ছে, এমন অভিযোগ হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের। হাবের পক্ষ থেকে ইনশাল্লাহ হাব সদস্যদের ব্যাগের কোনো সমস্যা নাই, শুধু সরকারি ব্যবস্থাপনার হাজিদের ক্ষেত্রে ব্যাগের সমস্যা। তাদের পাসপোর্ট এখানে জমা দিচ্ছেন, কিন্তু এখানে যে যাচাই বাছাই কমিটি, সেই কমিটির দীর্ঘসূত্রিতা, অনেক সময় ক্ষেপণ এবং ওনারা সময় মতো অফিসে আসেন না। এবছর এখন পর্যন্ত 20% হজযাত্রীর ভিসা হয়েছে, প্রায় 75% হজযাত্রীর ভিসার আবেদনই এখনও জমা পড়েনি। মাশরিক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।